অনেক কঠিন মনে হয়, অনেক সময় খুব ইয়া করতে পারো না, যে খুব ভয়ের কারণে অনেকে আবার এটাতে দেখা যাচ্ছে ওইটার দিকেও যায় না, কিন্তু অ্যাকচুয়ালি এটা থেকে মোটামুটি ভালো কোশ্চেন আসে এবং সেগুলোর আনসারও পুরো আমরা ম্যাথের মতো আনসার দিতে পারি আমরা যদি ভালোভাবে বুঝতে পারি চ্যাপ্টারটা। তো আমি যেটা চেষ্টা করবো সেটা হচ্ছে এই চ্যাপ্টারটা কিভাবে আমরা জাস্ট মানে ম্যাথের মতো সলভ করবো, টেস্ট পেপার যখন আমরা নিব তখন কিভাবে সলভ করতে পারবো, বা যে কোনো কোয়েশ্চেন আমরা কিভাবে খুব সহজে আনসার দিতে পারবো সেইটার সেটাই দেখাবো, এবং সেইটার জন্য যা করা লাগে যতটুকু বেসিক দেওয়া লাগে ততটুকু আমি দিব। এবং প্রথম যে কথাটা বলবো সেটা হচ্ছে এটাকে ভয় নিয়ে এই চ্যাপ্টারে প্রবেশ করবো না, মনে করবো যে এই চ্যাপ্টারটা হচ্ছে তোমাদের বইয়ের সব থেকে সহজ চ্যাপ্টার এবং সব থেকে মানে কম পেঁচানো, কারণ হচ্ছে তুমি যখন অন্য একটা জায়গায় রিয়াকশন করবো বা বিক্রিয়া করবো অন্য একটা চ্যাপ্টারে, তখন খেয়াল করবা যে অন্য চ্যাপ্টারে রিয়াকশনের ক্ষেত্রে তুমি কোনো নিয়ম পাচ্ছ না, হঠাৎ নিয়ম মানে ব্রেকডাউন ঘটতেছে এরকম ঘটতেছে বা নিয়মের পরিপন্থী হচ্ছে এরকম, বাট এই চ্যাপ্টারে যতগুলো বিক্রিয়া আছে সবগুলো নিয়মের মধ্যেই ঘটে। এখন তোমার কাছে একটা যোগ দেখতে বড় মনে হইতেছে, একটা যোগ দেখতে পিকুলার মনে হইতেছে, সেটা অন্য কথা, ভিন্ন কথা, সেটা শিখাবো কিভাবে নামকরণ করতে হয় সবগুলো শেখানো যাবে। বাট প্রথম কথাটা হচ্ছে যে এই চ্যাপ্টারটা নিয়ে আমাদের যাতে কোনো ভয় না থাকে, আমরা চ্যাপ্টারটাতে প্রবেশ করব ভয় ছাড়া। ঠিক আছে, তো এখন খেয়াল করো জীবাশ্ম জ্বালানি মানে আদিকালে যে জীবেরা ছিল তাদের থেকে আমরা যে জ্বালানিটা পাচ্ছি, খুব ভাবতে খুব অবাক লাগে যে আগেকার যে মানুষেরা ছিল বা যে প্রাণীরা ছিল তারা এখন গ্যাস, এবং আগের দিকে যত গাছ ছিল তারা মাটির তলায় চাপা পড়ার কারণে তারা এখন কয়লা হয়ে গেছে বা এরকম কিছু। সো আসলে মানুষের লাইফটা এরকমই, মানুষ এক সময় আমি হয়তো জীবাশ্ম জ্বালানি হবো কারণ আমাকে মাটির তলায় যেতে হবে, আর যখন ওই হাজার বছর যখন মাটির তলায় থাকবে অনেক চাপে এবং ওইখানে যখন কোনো বায়ু প্রবেশ করতে পারবে না তখন ওইটা আলটিমেটলি আস্তে 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 গ্যাসে রূপান্তরিত হবে। তো জীবাশ্ম জ্বালানির ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে প্রাণী দেহ থেকে আমরা সাধারণত যেই জ্বালানিটা পাচ্ছি সেটা হচ্ছে গ্যাস আকারে বা মোটামুটি হ্যাঁ গ্যাস আকারে পাওয়া যায়, আর আমরা গাছ থেকে যেটা পাচ্ছি অর্থাৎ হাজার বছর ধরে মাটির তলায় চাপা থাকার কারণে যেই গাছগুলো পাচ্ছি সেইগুলো থেকে আমরা পাচ্ছি হচ্ছে কয়লা। তো এখন ব্যাপারটা হচ্ছে যে ওই এদিকে বারবার যে কথাটা আসে সেটা হচ্ছে জৈব যৌগ সম্পর্কে আমাদের ধারণা লাভ করতে হয় যদি জীবাশ্ম জ্বালানি সম্পর্কে আমরা ভালোভাবে জানতে চাই, কারণ হচ্ছে অ্যাকচুয়ালি এই যে জীবাশ্ম জ্বালানিটা আসতেছে জীব থেকে, তার মানে আমাদের জীব কি কি যৌগ দ্বারা গঠিত সেইটা নিয়ে চিন্তা করতে হবে, কি কি যৌগ দ্বারা গঠিত। এবং বিজ্ঞানীরা একটা জিনিস চিন্তা করে দেখছেন যে আমাদের যত জৈব যৌগের সংখ্যা সেটার পরিমাণ অনেক অনেক বেশি, অনেক অনেক বেশি, যে আমরা সাধারণত মনে রাখতে পারবো না এরকম একটা অবস্থা, এত এত যৌগ। তো বিজ্ঞানীরা ইনিশিয়ালি যেটা করছে সেটা হচ্ছে তাদের মাথায় আসছে যে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তাদের একটা নিয়মের মধ্যে তাদেরকে নামকরণ করতে হবে, নিয়মের মধ্যে যদি আমি নামকরণ করি তখন আমি ওই সবগুলা যে কোনোটার নাম মনে রাখতে পারবো, বাট যদি কোনো নিয়ম ছাড়া নামকরণ করি তখন কিন্তু এটা মনে রাখার কোনো উপায় থাকবে না। সাপোজ ধরো তুমি 118টা মৌলিক পদার্থের নাম তুমি মুখস্থ করে ফেলতে পারতেছো, কারণ 118টা সালফার অক্সিজেন হাইড্রোজেন, বাট ওইদিকে জৈব যৌগের সংখ্যা এত বেশি, মানে আমি জাস্ট বললাম সাপোজ ধরো যে তুমি সালফার ডাইঅক্সাইড সেটারও সিস্টেম আছে, সেটারও আছে নামকরণ কিভাবে হয় সেটার জন্য ক্লাস 8 এর আমার কয়েকটা লেকচার আছে তোমরা দেখতে পারো, একেবারে ক্লিয়ার হয়ে যাবে নামকরণ কিভাবে হয় এবং সংকেত কিভাবে লিখতে হয় সেটা নিয়ে। তো আমি প্রথমে চলে যাবো হচ্ছে জীবাশ্ম জ্বালানিটা আমরা অ্যাকচুয়ালি কোন নিয়মের মাধ্যমে যৌগগুলো নামকরণ করবো, প্রথমে হচ্ছে সেই নিয়মটা শিখবো, সেই নিয়মটা শেখার ফলে দেখবো যে তোমাদের এই চ্যাপ্টারটা খুব ইজি হয়ে গেছে। তো আমি ওইটা দেখানোর চেষ্টা করবো প্রথমে। তো এইটার জন্য আমাকে যে একটা কথা বলে নিতে হবে সেটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি বা জৈব যৌগের অধিকাংশ হচ্ছে হাইড্রোকার্বন, অর্থাৎ সেখানে কার্বন এবং হাইড্রোজেন থাকে, সেখানে কি থাকে কার্বন এবং হাইড্রোজেন, হ্যাঁ অন্যান্য যৌগ থাকে বাট সেগুলো খুব কম পরিমাণে, কোনো কোনো যৌগে থাকে কোনো কোনো যৌগে থাকে না, তবে বেশিরভাগ যৌগে আমরা পাই যেটা সেটা হচ্ছে কার্বন এবং হাইড্রোজেন। এই জন্য আমরা যে জৈব যৌগগুলো পাচ্ছি সেগুলোকে হাইড্রোকার্বন বলা যাচ্ছে, ক্লিয়ার? আবার হাইড্রোকার্বন মানেই জৈব যৌগ না, অন্য একটা যৌগ হইতে পারে যেটা আমরা জীব থেকে পাই নাই বাট ওইটাতে কার্বন আছে হাইড্রোজেন আছে, ওইটাও হাইড্রোকার্বন হইতে পারে। হাইড্রোকার্বনের ডেফিনেশনটা হচ্ছে যে কার্বন এবং হাইড্রোজেন আছে এরকম একটা যৌগ হাইড্রোকার্বন,
এখন এরকম একটা যৌগকে যদি আমরা জীব থেকে আলাদা করতে পারি তখন সেটাকে বলবো জৈব যৌগ। এরকম একটা যৌগকে যদি আমরা জীব থেকে আলাদা না করি, আমরা যদি দেখি যে এটা অজৈব কোনো জায়গায় আছে, দেখবেন সেটা হচ্ছে অজৈব যৌগ। তো হাইড্রোকার্বন মানেই জৈব যৌগ, এই কথাটা এরকম না। তবে বেশিরভাগ হাইড্রোকার্বনই জৈব যৌগ হয়, অর্থাৎ বেশিরভাগ আমরা জীব থেকে যত যৌগ পাচ্ছি বেশিরভাগের ক্ষেত্রেই দেখতেছি যে ওইটার মধ্যে হাইড্রোকার্বন আছে, কার্বন এবং হাইড্রোজেন দুইটাই আছে। তো সেইটার জন্য বিজ্ঞানীরা যেটা করতে চাইলেন সেটা হচ্ছে এইটাকে একটা রুলস এর মধ্যে আনতে চাইলেন, কার্বন এবং হাইড্রোজেনের একটা রিলেশন বা কার্বন এবং হাইড্রোজেনের সংখ্যা দিয়ে। তো সেইটার ক্ষেত্রে প্রথম দিকে যে কথা বলবো সেটা হচ্ছে তোমাকে ওরা ওনারা যেটা করলেন সেটা হচ্ছে গ্রিক ভাষায় যে কার্বনের সংখ্যা সেগুলোকে নিয়ে একটা কাজ করলেন। সেটা হচ্ছে কার্বনের সংখ্যা যদি একটা হয় কোন যৌগের মধ্যে, কার্বনের সংখ্যা যদি একটা হয় তখন সেটাকে বলবো মিথ। আবার কার্বনের সংখ্যা যদি দুইটা হয় তখন বলবো ইথ। কার্বনের সংখ্যা যখন তিনটা হবে তখন সেটাকে বলবো প্রোপ। কার্বনের সংখ্যা যখন চারটা হবে তখন সেটাকে বলবো হচ্ছে টেট্রা, সরি বিউট, সরি সেটা হবে বিউট। ওকে, কার্বনের সংখ্যা যখন পাঁচ হবে তখন হচ্ছে পেন্ট, সিক্স হলে হেক্স, সেভেন হেপ্ট, এইট অক্ট, নাইন নন, টেন ডেক, ইলেভেন উনডেক, টুয়েলভ ডুডেক। ওকে, সো এখন খেয়াল করো আমি যেটা করলাম সেটা হচ্ছে, হ্যাঁ কার্বনের কোন একটা যৌগে যখন কার্বনের সংখ্যা একটা থাকবে তখন ওই যৌগটার নামকরণ আমরা যেটা করবো সেটা হচ্ছে ওই যৌগটার নামকরণের রুটের মধ্যে মিথ কথাটা থাকবে। কোন একটা যৌগ আমি যদি কোন একটা জৈব যৌগ দেখি এবং ওইখানে যদি আমি দেখি যে কার্বনের সংখ্যা হচ্ছে দুই তখন আমি ওইটার নামকরণের ক্ষেত্রে ইথ এই রুটটা ইউজ করবো। তো এইটা আমাদেরকে সারা জীবন মনে রাখতে হবে। তুমি তারপরে ইন্টারে বা তুমি যদি সামনে বায়োকেমিস্ট্রি নিয়েও পড়ালেখা করো, মেডিকেল আসতে তো বায়োকেমিস্ট্রি তোমার একটা সাবজেক্ট থাকে, তো ওই সব জায়গাতে তোমার এই বেসিকটা জানা থাকতে হবে যে কার্বনের সংখ্যা যখন এক হচ্ছে তখন ওই যে যৌগটা সেই যৌগটাকে আমরা বলছি মিথ, কার্বনের সংখ্যা যখন টু হচ্ছে তখন সেটাকে বলছি ইথ, কার্বনের সংখ্যা থ্রি সেটা হচ্ছে প্রোপ, ফোর বিউট, ফাইভ পেন, সিক্স হেক্স, সেভেন হেপ্ট, এইট অক্ট, নাইন নন, টেন ডেক এবং ইলেভেন ওন ডেক, টুয়েলভ ডু ডেক। তোমরা থার্টিন ফোরটিন ফিফটিন এ পর্যন্ত চাইতে পারো, সমস্যা নেই। থার্টিন হচ্ছে ট্রাই ডেক, ফোরটিন হচ্ছে টেট্রা ডেক, ফিফটিন পেন্টা ডেক, সিক্সটিন হ্যাক্সা ডেক, সেভাবে চাইতে পারো এবং বিশের জন্য ইকোসেন সে ইকোসা এরকম পাইতে পারো। ক্লিয়ার? তো কার্বনের সংখ্যা হাজার হাজারও থাকতে পারে, বাট আমরা এগুলো নিয়ে চিন্তা করতেছি না। তোমাদের লেভেলে আমরা শুধুমাত্র এই কয়েকটা কার্বন নিয়ে চিন্তা করবো যে কার্বন সংখ্যা যখন এক হবে তখন ওই যে যৌগটা আমরা পাবো জীব থেকে যে যৌগটা পাবো সেইটার নাম হবে মিথ। মানে সেইটার নামকরণের মধ্যে মিথ থাকবে, তার আগে কিছু অন্য কিছু লাগতে পারে বাট মিথ রাখতেই হবে যেহেতু কার্বনের সংখ্যা হচ্ছে এক। জাস্ট এইটা হচ্ছে ফার্স্ট বেসিক জিনিস, ফার্স্ট বেসিক হচ্ছে এইটা। তারপরে যেটা বলবো সেটা হচ্ছে এখন আমরা শুধুমাত্র কার্বন দ্বারা তো যৌগ গঠিত হয় না, আমি আগে কি বলছি যে কার্বনের সাথে কি যুক্ত হবে, হাইড্রোজেন যুক্ত হবে, অন্য কিছু যুক্ত হইতে পারে সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করতেছি। বাট ইনিশিয়ালি আমি যেটা বলবো সেটা হচ্ছে কার্বনের সাথে কি যুক্ত হইতে পারে, হাইড্রোজেন যুক্ত হইতে পারে। তো কার্বনের সাথে হাইড্রোজেন কতটা যুক্ত হইতে পারে সেটা নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে এবং কতটা যুক্ত হইলে আমরা সেটাকে কি নামকরণ করবো সেটা নিয়ে আমাকে চিন্তা করতে হবে। তো আমি সেটাতে চলে যাবো। সেটা হচ্ছে আমরা যেটা জানি সেটা হচ্ছে কার্বনের যোজনী, কার্বনের যোজনী হচ্ছে ফোর, মানে কার্বনের হাত হচ্ছে চারটা, কার্বন যোজনী হচ্ছে ফোর। আমরা যারা আমরা কি জানি যে অধাতুর ক্ষেত্রে যোজনীটা হচ্ছে তার শেষ কক্ষপথে বিজোড় ইলেকট্রন সংখ্যা, এবং এইটাকে আমি পঞ্চম অধ্যায়ের একটা লেকচারে এটা খুব ভালোভাবে বোঝানো হয়েছে যে কার্বন সংখ্যা কার্বনের যোজনী কিভাবে ফোর হইলো সেটার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস করতে হবে, ওয়ান এস টু, টু এস টু এবং টু পি টু, ওয়ান এস টু, টু এস টু, হ্যাঁ টু পি টু। ক্লিয়ার? তো এখন দেখো, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই কার্বনের ক্ষেত্রে
আমরা যদি শেষ কক্ষপথের হুন্ডেল নীতি অনুযায়ী যদি শেষ কক্ষপথের ডাটা করতে চাই, তখন হচ্ছে এই জায়গায় দুটো ইলেকট্রন, এই জায়গায় হচ্ছে কার্বনের শেষ কক্ষপথে এক দুই তিন চার চারটা বিজোড় ইলেকট্রন পাবো। সো কার্বনের হাত বা কার্বন দুজন আছে চার, সেটা ডিটেলস পড়ানো আছে পঞ্চম মধ্যে। সো আমি এদিকে আর কিছু বলতেছি না, কার্বন তার হাত দিয়ে এক যদি চারটা পরমাণুকে ধরতে পারবে বা চারটা মৌলকে ধরতে পারবে। সো আমি যদি চিন্তা করি যে যদি একটা কার্বন থাকে আমার যে যোগ্যটা, সেটা যদি একটা কার্বন থাকে, তো একটা কার্বন থাকে তখন আমি যে যোগটা পাবো সেটা হচ্ছে এই যে সি, তারপরে আমার চারটা হাত দিতে হবে এক দুই তিন চার। এই কথাটা সবসময় মনে রাখতে হবে যে কার্বনের চারটা হাত অল টাইম তোমাকে পূরণ করতে হবে। তো এদিকে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে, যেহেতু আমরা জানি যে জৈব যৌগ বেশিরভাগই কিন্তু হাইড্রোকার্বন, তো আমরা মূলত এদিকে কার্বন এবং হাইড্রোজেন নিয়ে চিন্তা করতেছি। তো এইদিকে আমরা জানি এবং আমরা এটাও জানি যে হাইড্রোজেনের যোজন হচ্ছে এক, ক্লিয়ার? হাইড্রোজেনের যোজন হচ্ছে এক। তো এদিকে আমি এক যদি কয়টা মৌল লিখতে পারি, চারটা, এক দুই তিন চার। দেখো এটা ক্ষেত্রে দেখো এদিকে কার্বনের সাথে একটা হাইড্রোজেন যুক্ত আছে, দেন কার্বনের সাথে অন্য আরেকটা হাইড্রোজেন যুক্ত আছে, কার্বনের সাথে এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন। এবং কার্বনের হাত যদি আমরা চিন্তা করি তখন কার্বন হাত হচ্ছে এক দুই তিন চার, এবং প্রত্যেকটা হাইড্রোজেনের যদি হাত চিন্তা করি তখন প্রত্যেকটা হাইড্রোজেন আমি বলছি দুজনই এক, তার মানে হাত এক। কার্বনের সবগুলো হাত হাইড্রোজেন দ্বারা পূরণ হয়েছে, সেই যৌগগুলোর নামকরণের ক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হচ্ছে ওই কার্বন সংখ্যাটার সাথে আমরা এন যুক্ত করব। কি এন? মিথেন। তো এখন দেখো, এবং এই শ্রেণীর আমরা যত যৌগ পাবো এই সবগুলো যৌগকে একসাথে একটা কমন নাম দেওয়া হয়েছে, সেটা হচ্ছে অ্যালকেন। সেটার নাম হচ্ছে অ্যালকেন। ওকে, সেটা হচ্ছে অ্যালকেন, এই শ্রেণীর যতগুলো আমরা যৌগ পাবো। সো তোমাকে যদি বলি এখন ইথেনের সংকেত লিখো, ইথ মানে হচ্ছে কার্বন সংখ্যা হচ্ছে দুই। সো কার্বন সংখ্যা দুইটা হইলে কার্বন এবং কার্বনের মধ্যে অবশ্যই একটা বন্ড থাকবে। সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের প্রথম কাজ হচ্ছে যে কার্বন এবং কার্বনের হাত গুলো পূরণ করে দেওয়া, তাইলেই সব কাজ হয়ে যাবে। তো তুমি যদি ইথেনের সংকেত লিখতে বলে, তো ইথ মানে হচ্ছে দুইটা কার্বন, তুমি দুইটা কার্বন দাও, এবং যেহেতু তারা একটা যৌগ, দ্যাট মিন্স এই কার্বন এবং এই কার্বনের মধ্যে একটা বন্ধন থাকবে, বন্ধন দিয়ে দেবে। এখন কার্বনের বাকি চারটা হাত পূরণ করো। তো কার্বনের এই কার্বনের জন্য এই কার্বনের একটা হাত আছে, এবং আমরা এই হাতটা একটা দিলাম, দ্যাট মিন্স দুইটা হইলো, এদিকে দিলাম তিনটা হইলো, এদিকে দিলাম চারটা হইলো। এবং আমরা যদি এই কার্বনের ক্ষেত্রে চিন্তা করি, এই কার্বনের এদিকে হচ্ছে হাত হচ্ছে একটা, এবং এদিকে আমি একটা হাত দিতে পারি, এদিকে একটা হাত দিতে পারি, এদিকে একটা হাত দিতে পারি। আলটিমেটলি এই কার্বনের হাত হচ্ছে এক দুই তিন চার, এবং এই কার্বনের হাত হচ্ছে এক দুই তিন চার। এখন তোমরা অনেকেই একটা কোয়েশ্চেন তোমাদের মনের মধ্যে ঘুরতেছে, সেটা হচ্ছে ভাই এইদিকে একটা হাত, সেইটাকে আপনি এইদিকে ধরতেছেন আমার এইদিকে ধরতেছেন? শুনো, অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে একটা কার্বনের চারপাশে কয়টা হাত আছে সেইটা শুধুমাত্র দেখবা, খেয়াল করো। এই একটা কার্বনের এই চারপাশে এক দুই তিন চার, এই কার্বনের এর চারপাশে এক দুই তিন চার, চারটা হাত আছে। তো এইটা কি দুইটার মধ্যে পড়ছে নাকি একটার মধ্যে আছে সেটা নিয়ে তোমাদেরকে চিন্তা করতে হবে না, ক্লিয়ার? তো
তারপরে তোমার কাজ হচ্ছে ইটের লিখার জন্য, তোমার কাজ হচ্ছে বাকি হাতগুলো, যে হাতগুলো খালি আছে সেই হাতগুলোকে হাইড্রোজেন দ্বারা পূরণ করে দেওয়া। তো তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে দিকে হাইড্রোজেন দিতে পারো, হাইড্রোজেন দিতে পারো, এবং হাইড্রোজেন এবং হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, ক্লিয়ার? তো তুমি এইদিকে যে যোগাটা পাচ্ছ সেটার নাম হচ্ছে ইথেন। সেটার নাম ইথেন হওয়ার কারণ হচ্ছে যে এইখানে কার্বনের সবগুলো হাত, মানে কার্বনের কার্বন কার্বন বন্ধন, মানে এই সব সব জায়গায় একক বন্ধন বিরাজমান, অর্থাৎ কার্বনের সবগুলো হাতে, বাহিরে যেগুলো ছিল সবগুলো হাত, সেই সবগুলো হাতে হাইড্রোজেন দ্বারা পূরণ হয়েছে, ক্লিয়ার? সবগুলো হাতে হাইড্রোজেন দ্বারা পূরণ হয়েছে। এবং অ্যালকেন দ্বারা আরেকটা সহজ হচ্ছে কার্বন কার্বনের মধ্যে, কার্বন এবং কার্বনের মধ্যে একক বন্ধন থাকবে অল টাইম, কার্বন এবং কার্বনের মধ্যে দেখবো যে একটা হাত থাকতেছে অল টাইম। দ্যাট মিন্স অ্যালকেনের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমি লিখে দিচ্ছি যে কার্বন এবং কার্বনের মধ্যে কতটা বন্ধন থাকবে, একটা বন্ধন থাকবে কার্বন এবং কার্বনের মধ্যে, ক্লিয়ার? আমি কি বললাম, অ্যালকেন ধরার জন্য আমাদের যে ট্রিক্সটা করতে হবে সেটা হচ্ছে কার্বন এবং কার্বনের মধ্যে একক বন্ধন থাকবে, এবং বাকি হাতগুলো কি থাকবে, হাইড্রোজেন দ্বারা পূরণ থাকবে। এবং এখন তোমাকে যদি বলি যে তুমি পেন্টেন এর সংকেত লিখো, দেখো খুব ইজি ব্যাপারটা। পেন্টেন, পেন্টেন মানে হচ্ছে মানে পেন্ট মানে হচ্ছে কার্বন থাকবে হচ্ছে পাঁচটা, ক্লিয়ার? সো পেন্ট মানে কার্বন থাকবে হচ্ছে পাঁচটা। আমি পেন্টেন এর সংকেত লিখেছি, পেন্ট মানে হচ্ছে কার্বন পাঁচটা। সো তুমি যদি কার্বন পাঁচটাকে এরকম ভাবে দাও, এক দুই তিন চার পাঁচ, ওকে? সো দেন তোমার যে কাজ সেটা হচ্ছে এদের আগে চারটা করে হাত পূরণ করো। সো এইদিকে কার্বন, এইদিকে কার্বন কার্বন, সো এইদিকে কার্বনের জন্য একটা হাত আছে, এক এক দুই তারপর তিন চার, ওকে? সো তুমি যদি এই কার্বনের দিকে যাও তখন যেটা দেখবা সেটা হচ্ছে তুমি যদি এই কার্বনের দিকে যাও তখন দেখো এই কার্বনের এদিকে একটা হাত, এদিকে একটা হাত, কার্বনের তিন চার, এই যে চারটা হাত হয়ে গেলো। এবং তুমি যদি এই কার্বনের চারপাশে দেখো, এই কার্বনের চারপাশে অটোমেটিকলি দুইটা হাত আছে, তোমাকে আরো একটা হাত দিতে হবে, এদিকে আরো একটা হাত দিতে হবে। এবং এই কার্বনের ক্ষেত্রে যদি দেখো দুইটা হাত দেওয়া আছে, তোমাকে এইদিকে দিতে হবে, এইদিকে 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 এইদিকে। সো আমি যেটা করলাম সেটা হচ্ছে এই যৌগটা কার্বন কার্বনের মধ্যে একক বন্ধন বজায় রাখলাম, সেই জন্য এটা হচ্ছে অ্যালকেন। এবং কি করলাম সেটা হচ্ছে বাকি যে হাতগুলো আছে সেগুলোকে হাইড্রোজেন দ্বারা পূরণ করে দিলাম, ক্লিয়ার? সো এই হাইড্রোজেন দ্বারা পূরণ করে সরি হাত দিলাম জাস্ট, এখন জাস্ট হাইড্রোজেন দ্বারা পূরণ করে দিবো, তখন আমি পেন্টেনটা পেয়ে যাবো। সো এদিকে হাইড্রোজেন 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 এইচ এইচ এইচ। সো এই যে যে যৌগটা, এই যে যে শিকড়টা আমরা দেখতে পাচ্ছি এইটার নাম হবে অ্যাকচুয়ালি পেন্টেন, ক্লিয়ার? সো তোমরা এইভাবে যত যৌগ আছে অর্থাৎ ডেকেন ননেন অক্টেন হেপ্টেন প্রোপেন সেগুলো কিন্তু করতে পারো। ওই আগের চারটা থেকে কার্বন কার্বন সংখ্যা কত থাকলে কি বলা হয় সেটা থেকে তোমরা এগুলো বের করতে পারো, ক্লিয়ার? এবং এইদিকে যদি তোমরা চিন্তা করো সেটা হচ্ছে আমরা যৌগটাকে এইভাবে মডিফাই করে লিখতে পারি, এদিকে কার্বনের সাথে হাইড্রোজেন আছে তিনটা, সো তুমি প্রথমে ইনিশিয়াল লিখতে পারি CH3, তারপরে এদিকে কার্বনের সাথে হাইড্রোজেন আছে দুইটা, সো এরপরটাতে লিখতে পারো CH2, দেখেন এইভাবে লিখতে পারো CH2 CH2 CH3। এবং তোমাদেরকে এই এইটাই বেশি ইউজ করতে হবে, বাট সংকেতটাকে আনতে হবে এখান থেকে, তোমাদের শিখতে হবে এখান থেকে, বাট কাজটা করবা এইখান থেকে, বুঝা গেছি ব্যাপারটা? সো এটা হচ্ছে পেন্টেন, তোমরা এরকম ভাবে অক্টেন হেপ্টেন সবগুলো করে ফেলতে পারো। সো আমরা এখন যেই যৌগটা দেখলাম সেটা হচ্ছে যেই যৌগের শ্রেণীটা দেখলাম মানে এই টাইপের যৌগগুলো নামকরণের ক্ষেত্রে সেটা হচ্ছে অ্যালকেন, ক্লিয়ার? এবং অ্যালকেনের ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে আমরা যদি কার্বন এবং হাইড্রোজেন সংখ্যাটা নিয়ে চিন্তা করি যে কার্বন এবং হাইড্রোজেনের সংখ্যা কত, তখন আমরা যেটা দেখতে পারবো সেটা হচ্ছে অল টাইম আমরা যদি প্রথম যৌগটার কথা চিন্তা করি সেটা ছিল কার্বনের সাথে চারটা হাইড্রোজেন যুক্ত ছিল এবং সেটাকে আমরা CH4 বলছিলাম, মনে আছে কিনা? মিথেনের জন্য তোমাকে CH4 এবং ইথেনের জন্য তুমি যেটা পাইছিলে সেটা হচ্ছে CH3 দেন CH3, তুমি একটু একে দেখো কি হয়, ক্লিয়ার? সো এই প্রত্যেকটা যৌগের মধ্যে কার্বন এবং হাইড্রোজেনের সংখ্যাটা যদি চিন্তা করো, এই যৌগটার ক্ষেত্রে কার্বনের সংখ্যা হচ্ছে কার্বন হচ্ছে দুইটা এবং হাইড্রোজেনের সংখ্যা হচ্ছে H6,
এবং এই যৌগটার ক্ষেত্রে কার্বনের সংখ্যা হচ্ছে 5 এবং হাইড্রোজেনের সংখ্যা হচ্ছে 12। তোমরা হিসাব করে দেখো, হাইড্রোজেন সংখ্যা 12, 3 টু 5, 5 টু 7, 7 টু 9, 9 টু 12। ক্লিয়ার? এখন তুমি কার্বন এবং হাইড্রোজেনের সংখ্যাটা যদি নিয়ে চিন্তা করো, তখন দেখো কার্বন সংখ্যা ছিল 1, হাইড্রোজেন হচ্ছে 4, কার্বন সংখ্যা ছিল 2, হাইড্রোজেন হচ্ছে 6, কার্বন সংখ্যা হচ্ছে 5, হাইড্রোজেন হচ্ছে 12। প্রত্যেকটা নিয়ম মেনে চলে, সেটা হচ্ছে কার্বনের সংখ্যা যত তার দ্বিগুণের সাথে 2 যোগ করলে আমরা হাইড্রোজেনের সংখ্যাটা পাই। অ্যালকেনের ক্ষেত্রে খেয়াল করো, এদিকে কার্বনের সংখ্যা হচ্ছে 1, কার্বনের সংখ্যার দ্বিগুণ অর্থাৎ 2 একে 2, তার সাথে 2 যোগ করলে হাইড্রোজেনের সংখ্যাটা পাবো, সেটা হচ্ছে H4। এবং এটার ক্ষেত্রে চিন্তা করো, এটা ক্ষেত্রে কার্বনের সংখ্যা হচ্ছে 2, তাহলে কার্বনের কি বললাম, কার্বনের সংখ্যার দ্বিগুণের সাথে 2 যোগ, দ্বিগুণ হচ্ছে 2 দ্বিগুণ 4, আর 2 তার মানে 6। ক্লিয়ার? এবং 5 এর ক্ষেত্রে এটা 5 দ্বিগুণ 10 যোগ 2 12, এবং সেইটার জন্য আমি যেটা লিখতে পারি সেটা হচ্ছে CN। খেয়াল করো, সেটার জন্য আমি একটা কমন ফর্মুলা লিখতে পারি অ্যালকেনের জন্য, সেটা হচ্ছে CN H2N প্লাস 2, CN H2N প্লাস 2। সবসময় মনে রাখবা, তোমার তুমি যখন সংকেত লিখবা তখন এইটা নিয়ে কোনো চিন্তা করার কোনো দরকার নাই, তুমি সংকেত লিখবা হচ্ছে আমি যে সিস্টেমটা দেখালাম সেই সিস্টেমে। অনেক স্টুডেন্টরা কি করে, এই সিস্টেম থেকে তারা সংকেত লিখতে চায়, অর্থাৎ বলে যে প্রোপেনের সংকেত লিখো, তখন তারা C3H8 লিখে, C3H8 লিখার পরে হাইড্রোজেন আর কার্বন কোনোভাবে মিলাইতে পারে না। তোমার ক্ষেত্রে অল টাইম সংকেত লেখার সময় তোমার মাথায় রাখতে হবে যে আমাকে কি কাজটা করতে হবে, সেটা হচ্ছে কার্বনের সংখ্যা, কার্বনের হাতের সংখ্যা 4টা পূরণ করে দিতে হবে, বাকি হাতগুলো হাইড্রোজেন দ্বারা পূরণ করে দিতে হবে, শেষ হয়ে যাবে। এমনিতেই কার্বনের হাইড্রোজেনের সংখ্যা কার্বনের সংখ্যার দ্বিগুণের থেকে 2 হয়ে যাবে, সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। এদিকে তোমাকে চিন্তা করতে হবে না যে হাইড্রোজেনের সংখ্যা কতটা হচ্ছে, মিলাই দেখতে হবে না, ওগুলো অটোমেটিকলি মিলে যাবে, জাস্ট যদি ওই রুলসটা ফলো করো। তো আমরা এখন একটা যেই শ্রেণীটা বললাম ওই শ্রেণীটা হচ্ছে অ্যালকেন, এবং অ্যালকেনের প্রধান যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে কার্বন এবং কার্বনের মধ্যে, দুইটা কার্বনের মধ্যে অল টাইম কোন বন্ধ থাকতেছে, একক বন্ধ থাকতেছে। ক্লিয়ার? সো এইটার পরে আমরা চলে যাবো হচ্ছে অন্য একটা শ্রেণী, সেটা নাম হচ্ছে অ্যালকিন। সো সেটা যদি যখন আমি যদি চলে যাই সেটা হচ্ছে অ্যালকিন। খেয়াল করো, অ্যালকিনের ক্ষেত্রে প্রধান যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে জাস্ট আগের মতই, বাট কোন একটা কার্বন এবং কার্বনের মধ্যে কোন দুইটা কার্বন এবং কার্বনের মধ্যে দুইটা বন্ধন বিরাজমান থাকবে। অর্থাৎ আমি যদি অ্যালকিনের কথা চিন্তা করি সেটা হচ্ছে অ্যালকিন। খেয়াল করো, অ্যালকিন আগেরটা ছিল অ্যালকেন, এখন এটা হচ্ছে অ্যালকিন। সো এইটার ক্ষেত্রে যেটা প্রধান যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে কার্বন এবং কার্বনের মধ্যে, অর্থাৎ কার্বন এবং কার্বনের মধ্যে দুইটা বন্ধন বিরাজমান থাকবে। খেয়াল করো, কার্বন এবং কার্বনের মধ্যে কতটা বন্ধন বিরাজমান থাকবে, দুইটা বন্ধন। এখন চিন্তা করো সেটা কিন্তু এবং নামের ক্ষেত্রে শেষে যেটা হবে সেটা হচ্ছে ইন যুক্ত হবে, ইন মানে কার্বন সংখ্যা যদি 2 থাকে তখন সেইটা রুটের জন্য 2 এর জন্য আনতেছি ইথ, এবং এদিকে 2 বন্ধন থাকার কারণে যুক্ত হচ্ছে ইন। দ্যাট মিন্স আমি নামটা যৌগটার নাম পাচ্ছি ইথিন। ক্লিয়ার? এবং যৌগের সামনে প্রোপ যোগ ইন, এরকম ভাবে যৌগের নাম পাচ্ছি প্রোপিন। ক্লিয়ার? সো এখন দেখো, সো এই অ্যালকিনের ক্ষেত্রে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এই ক্ষেত্রে আমরা কিভাবে একটা সংকেত লিখবো, সেটার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো একটা জায়গায় কার্বন এবং কার্বনের মধ্যে দ্বিবন্ধন দিয়ে দিবা, আবার সেই আগেরই নিয়ম, বাকি হাতগুলো হাইড্রোজেন দ্বারা পূরণ করে দিবা, সবকিছু মিলে যাবে এমনিতেই। তো ইনিশিয়ালি আমরা সেখানে মিথিন পাবো না, কারণ হচ্ছে একটা কার্বনের মধ্যে আমরা একটা দ্বিবন্ধন দিতে পারি না, সেটার ডেফিনেশনই যেহেতু কার্বন এবং কার্বনের মধ্যে দ্বিবন্ধন থাকতে হবে, সেহেতু দুইটা কার্বন অবশ্যই সেখানে এক্সিস্ট করতে হবে। ক্লিয়ার? সো এটা হচ্ছে প্রধান কথা। সো আমরা শুরু করবো হচ্ছে ইথিন থেকে, আমি যদি তোমাকে বলছি ইথিনের সংকেত লেখো, সেটার জন্য তোমাকে যেটা করতে হবে ইথিনের সংকেতের জন্য তোমাকে দুইটা কার্বন আগে দিতে হবে, দুইটা কার্বন দিতে হবে। দুইটা কার্বন দেওয়ার পরে ইথ মানে হচ্ছে 2 এবং ইন মানে হচ্ছে ইন, শোনার সাথে সাথে আমরা বুঝবো যে এখানে কি আছে, একটা 2 বন্ধন আছে। তাহলে তুমি কি করবে, কার্বন এবং কার্বনের মাঝে 2 বন্ধন দিয়ে দেবে। তারপরে তোমার যেই কাজ সেটা হচ্ছে যে কি করবো, বাকি হাতগুলো হাইড্রোজেন দ্বারা পূরণ করে দেবো। সো বাকি হাতগুলো যদি হাইড্রোজেন দ্বারা পূরণ করো, এখানে একটা হাইড্রোজেন,
এখানে একটা হাত দেখিস, এই কারণ চারপাশে দেখো এখন কয়টা হাত দিছে, এক দুই তিন, এদিকে একটা চার, ক্লিয়ার? এবং তুমি যদি এই কারণটাকে নিয়ে চিন্তা করো, এই কারণটা চারপাশে দেখো এখন কয়টা হাত আছে, সেটা হচ্ছে এক দুই। তো তোমাকে কাজ করতে হবে, এখানে একটা দিয়ে দাও, এখানে একটা দিয়ে দাও, ক্লিয়ার? এবং তুমি এটা এভাবে দিলে শুধু দেখায়, এবং এইখানে বাকি হাত দিলে আমি কি বললাম, হাইড্রোজেন দ্বারা পূরণ করে দিবা। তো এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, তার মানে এই যে যৌগটা তুমি পাচ্ছ সেটার নাম আছে ইথিন। সেটার নাম কি? ইথিন। এখন দেখো ইথিন, এখন আমরা যদি চাই তোমাকে যদি বলে প্রোপিনের সংকেত লিখো, সেইটার ক্ষেত্রে তুমি যেটা করবা সেটা হচ্ছে এখানে তুমি কার্বন সংখ্যা হচ্ছে তিনটা দিবা, এক দুই তিন। খেয়াল করো কার্বন সংখ্যা কোন কারণে তিনটা দিলাম, কারণ আমরা জানি যে প্রোপ মানে হচ্ছে তিন, বা কার্বন সংখ্যা তিনটা থাকবে সেইটার নামকরণের রুটে আসবে হচ্ছে প্রোপ, চারটা থাকলে আসবে বিউট, পাঁচটা থাকলে প্যাট। তো এখন দেখো কার্বন এদিকে কত আছে, তিন, এবং তোমার এইদিকে যেই কাজ সেটা হচ্ছে যে কোনো একটা জায়গায় দ্বিবন্ধনটা দিয়ে দেওয়া, সেটা হচ্ছে প্রথমে দেও অথবা শেষে দেও। হ্যাঁ মাঝখানেও থাকতে পারে, বাট তাদের নামকরণে একটু ভিন্নতা আসবে। তো সেটার জন্য আমি যেটা প্রিফার করবো তোমাদের প্রথম দিকে, শুরুর দিকে যেটা বলতে চাইবো সেটা হচ্ছে শুরুর দিকে তোমরা কার্বনের শেষ যে দুইটা কার্বন আছে তাদের মধ্যে দ্বিবন্ধন দেও, নতুবা প্রথম যে কার্বন আছে তাদের মধ্যে দ্বিবন্ধন দেও। তো তুমি যেটা আলটিমেটলি এখানে করতে পারো সেটা হচ্ছে এই কার্বন আর এই কার্বনের মধ্যে দ্বিবন্ধনটা দিয়ে দিতে পারো। খেয়াল করো তোমাদের অনেকেরই প্রথম যে ধারণা ছিল সেটা তোমরা ভাবতেছিলে যে সব কার্বনের মধ্যেই আমরা দ্বিবন্ধন দিয়ে দিব, অর্থাৎ এইখানে দ্বিবন্ধন থাকবে, আরো কার্বন থাকবে, সেখানে দ্বিবন্ধন থাকবে। বাট অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম না, মানে একটা একটা দ্বিবন্ধন থাকলেই সেটাকে আমরা ইথিন বলে ফেলতে পারি, ক্লিয়ার? এবং দুইটা থাকলে সেটা ডাইইনও হবে ইথিনের মধ্যে, সেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো। বাট আমাদের যে বেসিক, সেই বেসিকটা হচ্ছে এক দুইটা কার্বনের মধ্যে একটা দ্বিবন্ধন, অর্থাৎ একটা দ্বিবন্ধন এক্সিস্ট করলেই সেটাকে আমরা ইথিন বলে ফেলবো, মানে এলকিন বলে ফেলবো, ক্লিয়ার? তো প্রোপিন লিখার জন্য আমাকে জাস্ট এইভাবে সাজাতে হবে, তারপরে হচ্ছে কার্বনের হাতগুলো আমাকে পূরণ করে দিতে হবে। তো যদি আমি পূরণ করি, আমি এই কার্বনটার কথা চিন্তা করবো, এই কার্বনটা, এই কার্বন, এই কার্বনের চারপাশে দেখো, তুমি চারপাশে ঘুরো, ঘুরে দেখো যে কয়টা হাত আছে। তো তুমি যদি এদিকে ঘুরো তখন দেখো যে এদিকে একটা হাত, এদিকে একটা হাত, দুইটা, এর মিন্স তোমাকে আর দুইটা হাত দিতে হবে, একটা দিয়ে দিলে এইভাবে আর একটা এইভাবে, ক্লিয়ার? তারপরে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তুমি যদি এই কার্বনের দিকে যাও তখন এই কার্বনের শেষে দেখো এদিকে একটা হাত, চারপাশে দেখো একটা দুইটা, এবং এদিকে যখন ঘুরবা তখন এদিকে পাবা আর একটা তিনটা, এর মিন্স তোমাকে আর একটা হাত দিতে হবে। এই কার্বনের ক্ষেত্রে একটা চারপাশে ঘুরে দেখো একটা হাত পরে, তো তুমি এদিকে একটা দুইটা তিনটা দিয়ে দিবা, এবং তোমার কাছে শেষে এইচ 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 এইচ, ক্লিয়ার? এবং এই জগতের নাম হচ্ছে প্রোপিন। তোমরা ঠিক এইভাবে প্রোপিনের পরে বিউটিন, পেন্টিন, অক্টিন, হেপটিন, ননিন, ডেকিন, ঠিক আছে, সবকিছু লিখে ফেলতে পারো, ওগুলো তোমার বাসার প্র্যাকটিসের জন্য, বাট এদিকে দেখানোর দরকার নেই। তো এদিকে তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে ইথিনের সংখ্যাটাকে আমরা একটু মডিফাই করে লিখতে পারি, এদিকে কার্বনের সাথে কয়টা হাইড্রোজেন আছে, দুইটা, উপরেরটা আছে দুইটা, তো আমরা লিখতে পারি সি এইচ টু, তারপরে কি আছে, একটা দ্বিবন্ধন আছে, আমরা দ্বিবন্ধন দিতে পারি, এবং তারপরে এদিকে আরো দুইটা আছে কার্বনের সাথে হাইড্রোজেন দুইটা, দেখবে সি এইচ টু সি এইচ টু, আমরা ইথিনটাকে এইভাবেও লিখতে পারি, নতুবা আমরা ইথিনটাকে এইভাবেও লিখতে পারি কার্বনের সংখ্যা এদিকে হচ্ছে দুইটা এবং হাইড্রোজেনের সংখ্যা এদিকে হচ্ছে চারটা, দেখবে সি টু এইচ ফোর। এখন প্রোপিনের ক্ষেত্রে যদি চিন্তা করি, প্রোপিনের ক্ষেত্রে আমরা লিখতে পারি সি প্রথম কার্বনের সাথে এক দুই তিন, তিনটা হাইড্রোজেন আছে, দেখবে সি এইচ থ্রি, তারপরে একটা একক বন্ধন, এরপরে কার্বনের সাথে একটা হাইড্রোজেন, দেখবে সি এইচ, তারপরের কার্বনের সাথে একটা দ্বিবন্ধন আছে আগে, তারপরে সি এইচ টু, অর্থাৎ হাইড্রোজেনের সংখ্যা হচ্ছে দুই, ঠিক আছে? এবং আমরা এই এখন এইখানে পাবো সি থ্রি, সি থ্রি এবং এইচ তিন চার ছয়, এখন দেখো এথিনগুলোর ক্ষেত্রে তারাও একটা রুলস ফলো করতেছে, সেই রুলসটা হচ্ছে হাইড্রোজেনের সংখ্যা কার্বনের সংখ্যা দ্বিগুণ, কারণ এই দিয়ে দেখো সেটা হচ্ছে ইথিনের ক্ষেত্রে কার্বন সংখ্যা ছিল দুই, হাইড্রোজেনের সংখ্যা হলো দুই দুগানে চার, এবং প্রোপিনের ক্ষেত্রে কার্বন সংখ্যা ছিল তিন, হাইড্রোজেনের সংখ্যা হলো তিন দুগানে ছয়,
তো এইভাবে তোমাকে যদি বলো অক্টিন সবার সবার কথা হবে, অক্টিন মানে হচ্ছে কার্বন মানে হচ্ছে আটটা, দ্যাট মিন আট দোকানে ষোলো, হাইড্রোজেন ষোলোটা। তো অনেক স্টুডেন্ট যদি ভুলটা করে সেটা হচ্ছে তারা এইখান থেকে এইখানে সংখ্যাটা লিখতে চায়, আলটিমেটলি তারা হাইড্রোজেন কার্বনের সংখ্যা মিলাইতে পারে না। তো তোমাকে যখন বলবে যে অক্টিন লিখো, তখন তুমি অনেক স্টুডেন্টে কি করবে অক্টিন লেখার জন্য আগে লিখবে যে সি এইচ, কারণ ওদেরকে শিখানো হয় ওইভাবে, তো লিখবে সি এইচ এইচ সিক্সটিন, এটা লিখবে। এটা লেখার পরে আটটা কার্বন দিব, দেওয়ার পরে কোন দিকে কয়টা হাইড্রোজেন দিতে হবে সেটা মিলানোর কোনো চান্স পাবে। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে এদিকের যে কমন রুলসটা, অর্থাৎ সি এন এইচ টু এন হচ্ছে, সেটা না তোমাকে চিন্তা করতে হবে না, তুমি জাস্ট এইটা চিন্তা করো। অ্যালকিন মানে হচ্ছে কার্বন এবং কার্বনের মধ্যে কি থাকবে একটা একক, মানে একটা দ্বিবন্ধন থাকবে এইটাই জাস্ট, এবং তারপরে আমি হাইড্রোজেন দ্বারা পূরণ করে দেবো, শেষ। আমি অক্টিন ননিন যে কোনোটা সংকেত লিখতে পারবো, ক্লিয়ার? সো আমরা জাস্ট আর একটা শ্রেণী পড়বো, তো ওই শ্রেণীটা যদি আমি লিখতে চাই সেটা হচ্ছে সেটার নাম হচ্ছে অ্যালকাইন। আর প্রথম যেটা বলছিলাম সেটা হচ্ছে অ্যালকেন, তারপরে হচ্ছে অ্যালকিন, এখন হচ্ছে অ্যালকাইন, এদের যে প্রধান বৈশিষ্ট্য সেটা হচ্ছে প্রথমটার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে অ্যালকিনের, কার্বন এবং কার্বনের মধ্যে একক বন্ধন থাকবে। সেকেন্ড যখন আসলাম অ্যালকিন, তখন বললাম যে দুইটা বন্ধন থাকবে, এখন আসলাম অ্যালকাইন, এখন কার্বন এবং কার্বনের মধ্যে তিনটা বন্ধন থাকবে। তো এখন ইনিশিয়ালি চিন্তা করার ব্যাপারটা এটা হচ্ছে কার্বন এবং কার্বনের মধ্যে কয়টা বন্ধন থাকবে, তিনটা। এইটাই কাজ তোমার, এইটাই মনে রাখা, তারপরে তোমার যে কোনো সংকেত তুমি লিখতে পারবা। বাট কি করতে হবে, কার্বনের চারটা হাত পূরণ করে দিতে হবে, বাকি হাতগুলো হাইড্রোজেন দ্বারা পূরণ করে দিতে হবে, দ্যাটস এনাফ, ক্লিয়ার? তো এখন তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে তোমাকে যদি বলি যে তুমি বিউটিনের সংকেত লিখো, বিউটাইনের সংকেত লিখো, বিউটাইন, তো দেখো কিভাবে লিখতে হবে বিউটাইন। আমরা জানি যে বিউট মানে হচ্ছে কার্বন সংখ্যা চারটা, বিউট মানে কি কার্বন সংখ্যা চারটা। তো আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে কার্বন চারটা দিয়ে দিতে হবে, কার্বন চারটা তুমি দিয়ে দেবো এক দুই তিন চার, ওকে? তো কার্বন চারটা দিয়ে দেওয়ার পর তোমাকে যেটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে এইটা আগের মতো দ্বিবন্ধনে যেটা আমি কি বলছিলাম প্রথমে অথবা শেষে, তুমি যেটা করবা সেটা হচ্ছে প্রথমে অথবা শেষে জাস্ট এটা দিয়ে দিবা, দ্বিবন্ধনটা বা দিয়ে দিবা। সো এইটার ক্ষেত্রে প্রথমে অথবা শেষে তুমি ত্রিবন্ধনটা দিয়ে দিবা। সো এখানে একটা বন্ধন দিলা, এখানে একটা বন্ধন দিলা, এখানে একটা বন্ধন দিলা, ক্লিয়ার? সো এখন তারপর তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে এখানে বাকি হাতগুলো আগে পূরণ করো, তারপরে ওখানে হাইড্রোজেন দিয়ে দিলি, শেষ, তোমার বিউটিনের বিউটাইনের সংকেত লেখা শেষ। তো এখন দেখো তুমি যদি এই কার্বনটার কথা চিন্তা করো, এই কার্বনের চারপাশে ঘুরলেই হবে, দেখো কয়টা হাত আছে, চিন্তা করো এই কার্বন চারপাশে ঘুরো। তো ঘুরলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে এই কার্বন চারপাশে ঘুরতে গিয়ে তুমি পাবা এক দুই তিন, তিনটা হাত আছে, আমাকে আর একটা হাত দিতে হবে। এই কার্বনের চারপাশে যদি ঘুরো তখন দেখো যে এক দুই তিন চার, চারটা আছে, তো দেওয়া দরকার নেই। এই কার্বনে কয়টা আছে, এক দুই, দ্যাট মিন্স আরো দুইটা তোমাকে দিতে হবে, দিয়ে দেবো। এই কার্বন চারপাশে পুরো একটা আছে, এক দুই তিন আর তিনটে দিতে হবে, এখন চারটা হইলো। তারপরে তোমার কাছে হচ্ছে এখানে হাইড্রোজেন দ্বারা হাত গোল পূরণ করে দাও, তো এটা হচ্ছে হাইড্রোজেন 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 হাইড্রোজেন, ওকে? তো এটা হচ্ছে বিউটাইনের সংকেত, ক্লিয়ার? তো এখন তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে এখানে এভাবে লিখতে পারো সি এইচ থ্রি, দ্যাট মিন সি এইচ টু, তারপর হচ্ছে সি, হচ্ছে ট্রিপল বন্ড সি এইচ, বুঝে গেছো? এবং তুমি এইটাকে এইটা যদি সংখ্যা বের করতে চাও তখন তুমি এবার লিখতে পারো, সেটা সংখ্যাটা হচ্ছে কার্বন লেখার পরে কার্বন হচ্ছে চারটা এবং হাইড্রোজেনের সংখ্যা তিন আর এদিকে দুই পাঁচ আর এদিকে এক ছয়, অর্থাৎ এইচ সিক্স। ঠিক তুমি এরকম পেন্টাইনের সংকেত ভাবা সি ফাইভ এইচ এইট, এবং তুমি অকটাইনের সংকেত ভাবা সি এইচ এইচ ফোরটিন। তাহলে এই ক্ষেত্রে যে রুলসটা আছে সেটা হচ্ছে হাইড্রোজেনের সংখ্যা কার্বনের সংখ্যার দ্বিগুণ থেকে দুই কম, অর্থাৎ কার্বন সি ফোর এইচ সিক্স, তার মানে কিভাবে আসতো, চার দুগুণে আট মাইনাস টু,
এখন তোমরা বাড়ির কাজ হিসেবে তোমরা ১০ বাইরে থেকে অন্য কেউ এসে এটাকে কার্যকর করতেছে বা এটাকে নিয়ন্ত্রণ করতেছে এবং ওইগুলোকে কার্যকরী মূলক করে। তো সামনের লেকচারটা দেখবো আশা করি, এবং তোমরা এই চ্যাপ্টারটা দেখার জন্য তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে তোমরা আমার চ্যানেলে ঢুকার পরে প্লে লিস্টে চলে যাবো, প্লে লিস্টে দেখবো যে এসএসসি কেমিস্ট্রি নামে একটা প্লে লিস্ট আছে, সেইটাতে ঢুকার পরে তোমরা এই চ্যাপ্টারের সবগুলো ভিডিও সাজানো অবস্থায় পেয়ে যাবে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।